আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, চট্টগ্রাম মহানগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। পবিত্র জেরুজালেমের বিপ্লবী সন্তানদের রক্তে স্নাত দেশ এবং দেশের বাইরের সকল মুসলমানদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যতা কামনা করছি এবং আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ইনশাল্লাহ। দেশ এবং দেশের বাইরের পৃথিবী জুড়ে বৈশ্বিক মহামারী কোভিড-19 করোনা ভাইরাস থেকে আল্লাপাক সকলকে হেফাজত করুক। দেশ এবং দেশের বাইরের সকল মুসলমানদেরকে আবারও ঈদ শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রাষ্ট্রীয় যে আইন সেটা মেনে চলবেন, নিজে সুস্থ থাকবেন, অপরকেও সুস্থ রাখার চেষ্টা করবেন। সকলকে আবারও ঈদ শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম।